হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি যে মানুষের প্রাণীর পরিবহন তন্ত্র, প্রাণীর পরিবহন তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রক্ত পরিবহন তন্ত্র আর একটা হলো লসিকা পরিবহন তন্ত্র। তো রক্ত পরিবহন তন্ত্রে আমরা পড়েছি যে রক্ত পরিবহন তন্ত্র কি কি দিয়ে গঠিত, রক্ত, রক্তবাহিকা আর হৃৎপিণ্ড। আমাদের আজকের টপিক ছিল হৃৎপিণ্ড। আমি আজকে ভালো করে তোমাদেরকে হৃৎপিণ্ডের কাজ কিভাবে কাজ করে আর এটার গঠন কিরকম ভালো করে বুঝিয়ে দিব। তো যে তো আমরা রক্ত পড়েছি যে রক্ত কি কি দিয়ে গঠিত, রক্ত প্লাজমা, যেটা 55% জলীয় পদার্থটা, যে জল তরল পদার্থটা রক্তে তাকে বলে প্লাজমা। আর তিন রকমের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা দিয়ে গঠিত। লোহিত রক্তকণিকার কাজ কি, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটা অক্সিজেন পরিবহন করে সারা শরীরের মধ্যে, ঠিক আছে। আমরা পুষ্পিত পড়াশোনা করেছি যে অক্সিজেনকেও রক্ত পরিবহন করে আনে, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকা হলো শরীরের প্রতিরক্ষা ক্ষমতা সৃষ্টি করে, ঠিক আছে, যাতে আমরা বাইরের অণুজীবরা আমাদের শরীরে পট করে ঢুকে স্থান না করতে পারে। আর তিন নম্বর হলো অণুচক্রিকা, অণুচক্রিকা হলো প্লেটলেটস, যেটাতে ইংলিশে বলে প্লেটলেটস, মানে হলো যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যাতে কোনো জায়গায় যদি আমরা আঘাতপ্রাপ্ত হই শরীরে সব রক্ত নাহলে কি হতো, বেরিয়ে যেত, রক্ত জমাট না বাঁধত। তো এই যে প্রক্রিয়াটা রক্তের জমাট বাঁধা, এটাকে বলে রক্ত তন্ত্র। তো আজকে আমরা করব যেটা আরেকটা অঙ্গ যেটা রক্ত পরিবহন তন্ত্রের মধ্যে পড়ে, সেটা হলো হৃৎপিণ্ড। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গ আমাদের শরীরের, যেটা যদি কাজ করা, এটা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা নাই হয়ে যাবো, ঠিক আছে। তো হৃৎপিণ্ড আমাদের ঠিক বক্ষ গহ্বরের মধ্যখানে অবস্থিত। হৃৎপিণ্ড সবাই বলে যে একটু হৃৎপিণ্ডটা বাঁদিকে, পুরো বাঁদিকে না, হৃৎপিণ্ডের খানিকটা অংশ যেটা আমাদের বক্ষ গহ্বরের বাঁদিকে, মিডল থেকে একটু সরে বাঁদিকে গেছে, ঠিক আছে, হৃৎপিণ্ডের এই লাস্টের এই জায়গাটা। এই জন্য আমরা হৃৎপিণ্ডকে বলি যে হৃৎপিণ্ড আমাদের বাঁদিকে অবস্থিত। আসলে হৃৎপিণ্ড আমাদের বক্ষগহ্বরের ঠিক মিডিলেই আছে, তার দুই দিকে আছে ফুসফুস, যেখানে গিয়ে বায়ু গিয়ে স্টোর হয়, ঠিক আছে। আমরা বলেছি যে ফুসফুসের বায়ুথলিতে বায়ু অক্সিজেন স্টোর হয়, আবার কার্বন ডাইঅক্সাইড এনেও ওই বায়ুথলিতে দেয়। তো ওই ফুসফুস হলো হৃৎপিণ্ডের দুই দিকে অবস্থিত। তো এই যে হৃৎপিণ্ড, এটার কাজ কি, ঠিক আছে, এটা আমরা পরে বুঝছি। আগে হৃৎপিণ্ডটার গঠনটা দেখো ভালো করে। হৃৎপিণ্ডকে সাধারণত দুটো ভাগে ভাগ করা, একটা ডান দিক, সরি একটা ডান দিক একটা বাঁ দিক। যখন আমরা এরকম ভাবে দাঁড়াবো আমাদের হৃৎপিণ্ডটা, এই দিকটাকে বলবে ডান দিক, এই দিকটাকে বলবে বাঁ দিক। তো ডান দিক আর বাঁ দিক দুটোর মধ্যখানে একটা পুরো প্রাচীর থাকে, মাংসের পেশির প্রাচীর থাকে। সেই মাংস পেশির প্রাচীরটা কি হয়, দুটো ভাগকে আলাদা করে রাখে, যাতে দুই দিকে রক্ত না মিশে। কেন মিশে না, মিশার কারণটা আমরা পরে বলবো। তারপরে আবার ডান দিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে আর বাঁ দিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে ছোট্ট যে অংশটা উপর দিকে সেটাকে বলে ডানলিঙ্গ, আর নিচের যে চক্ষা শঙ্কুর মতো আকৃতি তাকে বলে ডান মিলন। সেম ভাবে বাঁ দিকেও বামলিঙ্গ আর বাম মিলন, এই কয়টা ভাগে হৃৎপিণ্ডকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা রক্ত পড়ার সময় পড়েছিলাম যে ধমনি আর শিরা, ধমনি দিয়ে কি যায়, অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত যায়, মানে ফুসফুস থেকে রক্ত শরীরে পোষে বিভিন্ন অংশে। শিরা দিয়ে কি যায়, শিরা দিয়ে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে ফুসফুসে এসে পৌঁছায়, মনে থাকে যাতে। তো এই ধমনি, ফুসফুসীয় শিরা যেটাকে বলে ক্লোমোশিরা, আর ফুসফুসীয় ধমনি যেটাকে বলে ক্লোমো ধমনি, এই দুইটার সাথে কি থাকে, হৃৎপিণ্ড সংযুক্ত থাকে। এদিকে আবার মহাধমনি মহাশিরার সাথেও হৃৎপিণ্ড সংযুক্ত থাকে। তো এইগুলি সবগুলির কাজ আমি পরে বলছি, তুমি শুধু স্ট্রাকচারটা ভালো করে দেখো যে হৃৎপিণ্ডের প্রথমে ডান দিক আর বাঁ দিক দুটো ভাগে যদি আমরা ভাগ করে নিই তাহলে হৃৎপিণ্ডের মধ্যখানে একটা প্রাচীর থাকে, সেই প্রাচীরটা কি করে, ডান দিক আর বাঁ দিককে আলাদা করে দেয়। তার উপরন্তু কি থাকে, দুটো সাব ডিভিশন থাকে, মানে ডান দিককেও দুটো ভাগে ভাগ করা যায় আবার বাঁ দিককেও দুটো ভাগে ভাগ করা যায়। ডান দিকের উপরের অংশকে বলে ডানলিঙ্গ, নিচের অংশকে বলে ডানলিঙ্গ। সেইভাবে
বা দিকের উপরের অংশকে বলে বাম অনিন্দ, আর নিচের অংশকে বলে বাম লিঙ্গ। এখন আমরা পড়ব হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ডের কাজ, তো হৃৎপিণ্ডের কাজ কি? আমরা পড়েছি যে রক্ত সারা শরীরে পরিবাহিত হয়, এটা পরিবহন পরিবহন তন্ত্রের একটা অঙ্গ হৃৎপিণ্ড। তো পরিবহন ধমনী দিয়ে, শিরা দিয়ে, যেটা দিয়েই হোক, জিনিসপত্র নিয়ে রক্ত যে পরিবাহিত হবে, কেমনে পরিবাহিত হতো, একটা জায়গায় থেমে যেতে পারে। তো এই যে হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ড কি করে? রক্তকে প্রেশার দেয়, ধাক্কা দেয়, যাতে রক্ত কি করে সুন্দরভাবে সুন্দরভাবে সারা অঙ্গে কি করতে পারে, পরিবাহিত হতে পারে। অনবরত হৃৎপিণ্ড কাজ করে চলছে, একবার সংকোচন, একবার সংকোচন, একবার প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। আমরা জানি যে একটা সুস্থ মানুষ মিনিটে 72 বার কি করে সংকোচন প্রসারণ, হার্ট বিট যেটাকে বলি, ঠিক আছে? তো এইটা করে চলছে, এটা করে করে কি করছে, রক্তকে প্রেশার দিচ্ছে, যাতে রক্ত সারা শরীরে বাহিত হতে পারে। এখন রক্ত কোথা দিয়ে আসবে ভালো করে দেখো। প্রথমে ফুসফুসীয় শিরা, যেটাকে বলে ক্লোম শিরা। মনে রাখবে সব শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, মানে অশুদ্ধ রক্ত। একমাত্র ক্লোমশিরাই কি করে, বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তো এই ক্লোমশিরাটা কি করে, ফুসফুস থেকে, এখানে ফুসফুস আছে তো, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে এসে বাম অলিন্দ দিয়ে ঢুকায়। মনে থাকবে বাম অলিন্দ দিয়ে ঢুকায়। বাম অলিন্দ তখন কি হয়ে যায়, বড় হয়ে যায়, প্রসারণ হয়ে যায়। তারপর কোন বাম অলিন্দ কি হয়, চাপ দেয়, সংকোচন হওয়ার সাথে সাথে এটা কোথায় ঢুকে, বাম নিলয়ে ঢুকে। বাম নিলয়ে ঢুকার সাথে সাথে আবার প্রসারণ হলো, আবার কি হলো, চাপ দিল। চাপ দেওয়ার সাথে সাথে এই যে মহাশিরা আছে, মহাধমনী আছে, মহাধমনী দিয়ে রক্ত, বিশুদ্ধ রক্ত বেরিয়ে যায়, একটা স্পিডে বেরিয়ে যায়, যাতে এখান দিয়ে যেহেতু প্রেশার দেওয়া হচ্ছে, এটা কি হয় এরকম ভাবে এদিক দিয়ে আসে, প্রেশার পায়, এখানে যায়, এখান থেকে আবার মহাধমনী দিয়ে শরীরে, তা মহাধমনী আবার গিয়ে কি হচ্ছে, উপধমনীতে ভাগ হয়ে গেছে, উপধমনীর থেকে আরো সরু সরু ধমনীতে ভাগ হয়ে গেছে, ওই ধমনী দিয়ে শরীরে বিভিন্ন অংশে পৌঁছে যায়। তো বাঁ দিকে কি হয়, ডান দিকে কি হয় দেখো, ডান দিকেও সেম ঘটনা ঘটে, ঠিক আছে? ডান দিকে কি হয়, মহাশিরা দিয়ে শরীরের বিভিন্ন কোষের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে রক্ত কি করে, মহাশিরা দিয়ে ডান অলিন্দে ঢুকে, ঠিক আছে? ডান অলিন্দে ঢুকার পর ডান অলিন্দ প্রসারিত হয়, তারপরে ডান অলিন্দ প্রসারিত হওয়ার সাথে সাথে আবার যখন সংকোচন হয়, তখন আবার ডান নিলয়ে ঢুকে। ডান নিলয়ে ঢুকার সাথে সাথে তারপর ডান নিলয় কি হয়, প্রসারণ হয়, প্রসারণ হওয়ার পর আবার ডান নিলয়ে যখন আবার যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, তখন কি হয়, ডান নিলয় থেকে রক্ত এই যে ফুসফুসীয় ধমনী দিয়ে, ফুসফুসীয় ধমনী দিয়ে, যেটাকে বলে ক্লোমধমনী, একমাত্র ক্লোমধমনী কি করে, অশুদ্ধ রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ক্লোমধমনী বা ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় গিয়ে পৌঁছায়, ফুসফুসে গিয়ে পৌঁছায়। তারপরে এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। মানে আমরা পড়েছি যে সব শিরাই কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু একমাত্র ফুসফুসীয় শিরা, যেটা হলো ক্লোমশিরা, ও কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ফুসফুস থেকে নিয়ে আসে। আবার সব ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু একমাত্র ফুসফুসীয় ধমনী, যেটা সারা শরীর থেকে আনা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ফুসফুসে পৌঁছায়, ক্লোমধমনী বলে, ওই একমাত্র কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এইভাবে এই প্রক্রিয়া অনবরত কি করে, হার্টের ভিতর চলতে থাকে। হার্ট কি করতে থাকে, রক্তকে, যদি হার্ট কাম করা বন্ধ করে দেয়, তাহলে সব রক্ত কি হবে, যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে যাবে, মানে চলাচল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের একটা খুব ইম্পর্টেন্ট, আর খুব মানে যেটাকে বলে, এটার জীবন চলার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গ। তো এটা হলো, এইভাবে হলো রক্ত চলাচল করতে থাকে। একটা কথা মনে রাখবে যে ডান নিলয় আর ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে, আবার বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে, আমরা জানি যে বাঁ দিকে সব বিশুদ্ধ রক্ত, ডান দিকে সব অশুদ্ধ রক্ত। তো যখন ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করে, এখানে তিনটা দরজা, এখানে দরজা দেওয়া কিছু ভাল্ব থাকে, ঠিক আছে?
এখানে দরজা দেওয়া কিছু ভাল্ব থাকে, এই ভাল্বগুলি কি করে এখান থেকে এটাকে রক্ত এখানে ঢুকতে দেয়, ঢুকার পরে যেই ডান নিলে বন্ধ হয়ে ভরে যায়, তো এখানে রাস্তাগুলি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে উপর দিকে উল্টা ফ্লো, মানে রক্তের উল্টা দিকে কিন্তু কোনো দিকে কি হয় না, পরিবহন হয় না। সেম ভাবে ডান দিক বাঁ দিকেও একই ঘটনা ঘটে, এখানে যখন বাম অলিন্দ দিয়ে রক্ত এসে বাম নিলয়ে পৌঁছায় আর বাম নিলয়ে যখন ভরে যায়, তখন এখানে কি থাকে, দরজা থাকে, কপাট থাকে, ঠিক আছে, সেগুলি কি হয়, কপাটযুক্ত ভাল্ব থাকে, যেগুলি কি করে দরজাগুলি বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার সাথে সাথে কি হয়, এদিক থেকে রক্ত আবার চাপ দিলে ওদিকে উপর দিকে উঠে যেতে পারে না। এইভাবে আমাদের হৃৎপিণ্ডটা ঘটছে। আরেকটা কথা, রক্তের দ্বিচক্র, একই প্রক্রিয়ায় মানে ফুসফুস থেকে অক্সিজেন কে নিয়ে এসে কোষের মধ্যে ঢুকিয়ে কোষের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার মানে ফুসফুসে দেওয়া, তো এটি কি হলো, একটাই চক্র হলো, অক্সিজেন এনে কার্বন ডাইঅক্সাইড করে আবার নিয়ে ফুসফুসে দিয়ে আসা। এই একই চক্রে যেহেতু রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দুইবার ঢুকছে, দেখো একবার হলো ফুসফুসে ও শিরা দিয়ে ঢুকছে, আরেকবার হলো মহাশিরা দিয়ে ঢুকছে, ফুসফুসে ও শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে আর মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে, কিন্তু চক্রটা তো একবারই, একটা চক্রের মধ্যে তো একটা আবর্তনের মধ্যে দুইবার ঢুকতে হচ্ছে রক্তকে হৃৎপিণ্ডের মধ্যে, সেই জন্য রক্তের এই যে চক্রটা, এই যে এই প্রক্রিয়াটা, এটাকে বলে রক্তের দ্বিচক্র, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই এক নাম যেটা কি করে, হৃৎপিণ্ড দিয়ে রক্ত দুইবার ঢুকে, ঠিক আছে, সেই জন্য রক্তের এই চক্রকে বলে দ্বিচক্র। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রক্তের দ্বিচক্র বলতে কি বুঝো, তোমরা মনে রাখবে যে একই কাজের জন্য রক্ত কি করে হৃৎপিণ্ড দিয়ে দুইবার ঢুকে, ঠিক আছে, তো এই এই জন্য এই প্রক্রিয়াকে কি বলে, রক্তের দ্বিচক্র বলে। আরেকটা কথা যেটা আমি আগে বলছিলাম, যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে, সরি, ডান দিক আর বাঁ দিকের মধ্যে প্রাচীর দিয়ে কেন আলগা করা থাকে, কারণ যাতে বাম অলিন্দের অক্সিজেন যুক্ত রক্ত ডান অলিন্দের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সাথে মিশে না যায়, কারণ আমাদের দৈনন্দিন কাজ করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আমরা কখন পাবো, যখন শ্বসন প্রক্রিয়া হবে, আর শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন, বেশি পরিমাণে অক্সিজেনের দরকার, বেশি শক্তির জন্য বেশি অক্সিজেনের দরকার, তাহলে আমরা যাতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যদি মিশে যায়, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনটা নিতে পারবো না, যার জন্য এই প্রাচীরটা কি করে বাম দিক আর ডান দিকের মধ্যে কি করে একটা দেওয়াল দিয়ে দেয়, যাতে মিলে না যায়, তাহলে আমরা কি পাবো, পিওর অক্সিজেনটা রক্তের থেকে নিতে পারবো, তখন আমরা বেশি শক্তি উৎপন্ন করতে পারবো। এটা হলো আমাদের হৃৎপিণ্ড, আশা করি তোমরা বুঝে গেছো, কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ।